नागरिक सुरक्षा मंचের কর্মীদের হাতে আক্রান্ত হচ্ছেন বিজেপি দলের কর্মীরা। সোমবার কাঞ্চনপুর থানায় বিজেপি দলের কর্মী নিরঞ্জন চন্দ্র রায় নিজের উপর আক্রমণের অভিযোগ এনে মামলা দায়ের করেন আট জনের বিরুদ্ধে। এরা প্রত্যেকজনই হচ্ছেন নাগরিক সুরক্ষা মঞ্চের কর্মী। ব্যাপারটা হলো গতকাল আমাদের ভারতীয় জনতা পার্টির এক আমরা সাধারণ বিক্ষোভ মিছিল করছিলাম। করার পর যখন আমরা বাড়ির সবাই আসার পর হঠাৎ করে সাতটা হইতে সাড়ে সাতটার মধ্যে এক বিঘটে এক দল নিয়ে আমার বাড়ির সামনে এসে অনেক উচ্চবাচ্য এবং যারা চুরমার করেছে আমার ঘরের জিনিস লুটপাট করেছে। তাই কারণ হলো কে কী কারণে আমি আমার সবকে নিয়ে জাতি উপজাতির নিয়ে আমি যে রাজনীতি করছি সেরা বিপক্ষ এই অন্যায় না নিয়ায় আমি সেটাই বলছিলাম যে আমি সবাইকে নিয়ে চলতে চাই আমি এক জাতি নিয়ে। এদিকে এই ইস্যুতে দস্তা বাজারে অভিযুক্ত আটজনকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিজেপি দলের নেতা কর্মীরা। দিনেরই কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে বিজেপি দলের রাজ্য কমিটির সদস্য সঞ্জিত রিয়াং জানিয়েছেন, প্রতিনিয়ত নাগরিক সুরক্ষা মঞ্চের কর্মীদের হাতে নিগৃহীত হচ্ছেন বিজেপি দলের কর্মীরা। এই প্রসঙ্গে তিনি আরও জানান, আসতে বাধ্য হয়েছি গতকাল হঠাৎ করে আমাদের বিজেপি কার্যকর্তা নিরঞ্জন রায়ের ভারিতে হঠাৎ করে সিপিএমের কিছু কেদার পুষ্ট সুরক্ষা মঞ্চর নামে প্রায় 30-35 জন হবে সন্ধ্যা প্রায় সাতটা সাড়ে সাতটার দিকে হঠাৎ করে তার বাড়িতে আক্রমণ করা হয়। আক্রমণ করে তখন উনি বাড়িতে ছিল, বাড়ির থেকে আক্রমণে বাঁচার জন্য পিছন দরজা দিতে বেরিয়ে বিকে যেতে হয়। তার বউ এবং তার স্ত্রী এবং মেয়ে ছিল, মেয়ের উপরে তারা আঘাত করেছে, শিলনোড়া হাতের চেষ্টা করেছেন, স্ত্রীর উপরেও আঘাত করেছেন এবং জিনিসপত্র ভাঙচুর করেছেন এবং প্রাণনাশের হুমকিও দিয়েছেন। তার জন্য আমরা আইনে আশ্রয় নিতে বাধ্য হয়েছি যাতে আমাদের। এদিকে কাঞ্চনপুর নিজেদের শক্তি বৃদ্ধি করেছে নাগরিক সুরক্ষা মঞ্চ, পাল্টা খাচ্ছেন বিজেপি। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।